ভূমিকম্পের কোনো পূর্বাভাস পাওয়া যায় না, তাই এটি ঠেকানোও যায় না। তাই এই প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে ও ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। বৃহস্পতিবার সিলেটে ভূমিকম্প ঝুঁকি হ্রাস বিষয়ক অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী বলেন, 10 রিক্টার স্কেলে ভূমিকম্প হলেও যাতে কোনো মানুষ না মরে, কোনো ভবন ক্ষয়ক্ষতি না হয়, আমাদের সেরকম প্রস্তুতি নিতে হবে। আর এরকম প্রস্তুতি নেওয়া যে সম্ভব তা জাপান দেখিয়ে দিয়েছে। জাপান এখন ভূমিকম্প সহনীয় দেশে পরিণত হয়েছে। ত্রাণ ও দুর্যোগ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে সিলেট জেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত সভায় সিলেটের জন্য প্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশেষজ্ঞ, রাজনীতিবিদ সহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি হ্রাসে জাপানি প্রতিষ্ঠান জাইকা আমাদের সহযোগিতা করবে। ইতোমধ্যে আমাদের ক্ষয়ক্ষতি মোকাবেলায় অনেক সক্ষমতা বৃদ্ধি করেছি। ফায়ার সার্ভিস ও সশস্ত্র বাহিনীকে অনেক সরঞ্জাম ও যন্ত্রপাতি দেওয়া হয়েছে। ফলে ভয় পাওয়ার কিছু নেই, তবে আমাদেরকে সতর্ক হতে হবে। সিলেটে ঘন ঘন ভূমিকম্পের পর প্রধানমন্ত্রীর নির্দেশে এই সভার আয়োজন করা হয়েছে বলে জানান ত্রাণ প্রতিমন্ত্রী। এই ওয়ার্ড পর্যায়ে এই সচেতনতামূলক প্রোগ্রামটা সম্পন্ন করার জন্য, যাতে পুরো সিলেটবাসী ভূমিকম্পের থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য সচেতন হতে পারে। আর দ্বিতীয় দফায় যদি ভূমিকম্প হয়, সেজন্য সিলেটের যে সক্ষমতা ছিল উদ্ধার কার্য পরিচালনা করার জন্য, সেটাকে আরও শক্তিশালী করার জন্য আমরা 30 রকমের যন্ত্রপাতি আমরা ঢাকা থেকে নিয়ে আসছি। এখানে সিলেটের 4টি ফায়ার স্টেশনে আমরা সেগুলো আমরা সংরক্ষিত করেছি, প্রয়োজনে সেখান থেকে আমাদের কাজ হবে।